নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাবো বৃষরাশির জাতক ও জাতিকাদের এপ্রিল মাসে সতর্ক থাকতে হবে, কাদেরকে সতর্ক থাকতে হবে এবং কি ব্যাপারে সতর্ক থাকতে হবে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আমি দুটি বিষয় আপনাদের কাছে বলবো, সেটি হচ্ছে প্রথম বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দিই বা আপনারা যে ভিডিওগুলো ওয়াচ করেন সেই ভিডিওগুলোতে যে তথ্য দেওয়া থাকে সেই তথ্যটা ইন জেনারেল দেওয়া থাকে। অনেকজন আমাকে এমনও বাজে বাজে কথাবার্তা বলে, আমার বাবা মা তুলেও পর্যন্ত কথাবার্তা বলা হয়েছে। হোয়াট ইজ দিস? কেন? আমি আপনাদের সকলকে বলছি না, আপনারা আমার খুব সম্মানীয় ভিউয়ার্স, কিন্তু আমি তাদেরকেই বলছি যারা এরকম টাইপের কথাবার্তা বলে, এত বাজে বাজে ভাষায় কথাবার্তা বলে। আপনাকে যদি আমি এইসব ভাষায় কথাবার্তা বলি কেমন লাগবে? ভালো লাগবে? আপনি আমার চ্যানেলটি দেখেন কেন? যাদের অ্যাস্ট্রোলজির ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই তাদেরকে আমি প্লিজ বলবো জোড়াত, আপনি আমার চ্যানেলটি এখনই আনসাবস্ক্রাইব করুন, কোনো প্রয়োজন নেই। কারণ আমি যে কথাগুলি বলি সেটি একটি সার্বিক নির্ণয় বলি, মিলবেই যে এর কোনো গ্যারান্টি তো নেই, কারণ আমি আপনার নিজস্ব জন্মছক দেখছি না। আপনার নিজস্ব জন্মছক যদি আমি দেখতাম তাহলে আপনি আমাকে কোনো কথা বলতে পারতেন। তো প্লিজ, আপনাদের যদি যাদের ভালো লাগবে না তারা দয়া করে দেখবেন না আমার চ্যানেল, একদম স্ট্রিক্টলি বলছি। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখুন, আমি সকলকে আমি সমাদর করি, আপনাদের প্রতিটি কমেন্টস উত্তর দেওয়ার আমি চেষ্টা করি সবসময়। আমি যতই বিজি থাকি না কেন আমি চেষ্টা করি যে আপনাদের উত্তরগুলো দিই, কারণ আপনারা দেখছেন আপনাদের প্রবলেম হচ্ছে তাই দেখছেন। তো এইভাবে কমেন্টস বক্সে এইভাবে আজে বাজে ভাষায় কথাবার্তা লেখা, হোয়াট ইজ দিস? যাই হোক, আপনাদের অনেক সময় আমি নষ্ট করলাম, আসুন জেনে নিন বৃষরাশির জাতক ও জাতিকাদের এই মাসে কোন বিষয়ে সাবধান থাকতে হবে। বৃষরাশির জাতক ও জাতিকাদের এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে সাবধান থাকতে হবে তাদেরকে যাদের রাহুগ্রহ ড্যামেজ আছে। হ্যাঁ বন্ধুরা, রাহুগ্রহ যদি আপনার জন্ম ছকে ড্যামেজ থাকে, রাহু বুধযুক্ত, রাহু কেতুযুক্ত এরকম বা রাহু নিচুস্থ যদি থাকে সেক্ষেত্রে সাবধান থাকতে হবে। কোন বিষয়ে সাবধান থাকতে হবে সেটিও আমি আপনাদেরকে বলছি। আপনাদেরকে সাবধান থাকতে হবে রাহু গ্রহ যদি ড্যামেজ থাকে সেক্ষেত্রে আপনার সাথে প্রতারণা হতে পারে, আপনাকে টাকা নিয়ে আপনাকে সর্বস্বান্ত করে দেওয়ার চেষ্টা হতে পারে এবং আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে টাকা চিট করতে পারে। তো এই সব বিষয়ে একটু আপনারা খেয়াল রাখবেন এবং বি সেফ, নিজেকে সেফ রাখুন। তো ভিডিওটা এখনকার মতো এ পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।